Miss World Bangladesh 2018 Jannatul Ferdous Oishee eto sundor rong tomar eta ki tumi jonmogoto naki kono kichu byabohar kore ji na bhai ami eta jonmogoto amar baba erokom amar ma erokom amar bon erokom amar dada dadi nana nani everyone forsha poribar erokomi oneke dekhle mane confused hoye jay maybe amader purbo purush bideshi erokom kichu bhabe cheleder kon gun tomake beshi akrishto kore bhalo manoshikota aladdiner ashchorjo pradip tumi pele তোমাকে অপশন দেওয়া হলো তুমি যা চাইবে তাই পাবে কি চাও পৃথিবীতে যেন কোনো দারিদ্র না থাকে কার সাথে প্রেম করছো প্রেম করছি না কেন করছো না এটার কোনো উত্তর নেই কতজনের অফার করেছে তোমাকে গুনি নেই অসংখ্য অসংখ্য মানে আমি গুনে দেখি তোমার বরের হাইট যদি 5 ফুট হয় তখন তুমি কি বিয়ে করবে আমার ভাগ্যে যদি থাকে তাই তাহলে তাই হবে না থাকলে হবে না আমি জানি না এগুলো নিয়ে মাথা ব্যথা নেই কি নিয়ে মাথা ব্যথা আছে আপাতত কাজ পড়ালেখা কি কাজ করছো সিনেমা কোন সিনেমা মিশন এক্সট্রিমের কাজ শেষ করেছি ডাবিং বাকি আছে আর আদমের শুটিং চলছে আদম ছবিতে আমাকে কালো একটা মেয়ে বানানো হয়েছে গ্রামে গোবর ধরছো শাপলা ফুল ধরছো কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই একটি ছবিতে তুমি সাইনিং করেছিলে স্বপ্ন বাজি নামে সেই ছবিটি তুমি করতে গিয়ে পরে আবার ডিসিশন নিয়েছো করবে না এবং সেখানে কারণ বলেছো যে খোলামেলা পোশাক পরতে হবে এবং অনেক ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে হবে এই দুটোতে তোমার আপত্তি কেন চরিত্রের প্রয়োজন আমি এখন পর্যন্ত প্রস্তুত নই এটার প্রস্তুতি কখন তোমার হবে আমি জানি না কোনোদিন হবে কিনা কিন্তু এখন আমি প্রস্তুত নই তার মানে যারা খোলামেলা কাপড়ে ঘনিষ্ঠ দৃশ্যের যারা অভিনয় করে তারা তোমার কাছে ভালো লাগে না তাদের অবশ্যই ভালো লাগে একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কেউ যদি 100% এফোর্ট দেয় অবশ্যই আমি অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করি কিন্তু যেটা আমি প্রস্তুত না সেটা যদি আমি অপ্রস্তুতি নিয়ে করি প্রস্তুত মিডিয়াতে আসার পরে কেউ কি বাজে কোনো প্রস্তাব দিয়েছে না বাজে প্রস্তাব কেউ দেয়নি একটা প্রস্তাব খারাপ ছিল আমার একটা কাজকে ফাঁসিয়ে দেওয়ার প্রস্তাব ছিল সেটা আমি কখনো আশা করিনি যে তুমি এই কাজটা ফাঁসিয়ে দাও বা বিনিময়ে তোমার কিছু স্বার্থ আছে বা তোমার জন্য আমি কিছু করব এই মিডিয়াতে তোমার বয়স কতদিন মিডিয়াতে মিডিয়াতে একদম শুরু থেকে যদি বলি তাহলে 1 বছর 9 দিন কোন ভুলটি তুমি আর করবে না যে ভুলটি 1 মাস 9 দিনে তুমি বুঝতে পেরেছো এটা তোমার ভুল ছিল ফেসে গিয়ে কাজ করা ফেসে গিয়ে আর ভবিষ্যতে কাজ করবে না মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কম্পিটিশনটা যখন শেষ হলো তখন একজনের গাড়ি চড়ে তুমি 1 ঘন্টার জন্য নিখোঁজ ছিলে কে সে কার গাড়ি এবং কেন নিখোঁজ ছিলে এরকম কথা লোকে বলে একজনের গাড়ি চড়ে না তো এরকম কিছু না ঘটনা ঘটেনি না তাহলে মানুষ বলে কেন কারা বলে আমার সামনে তো কখনো কেউ বলেনি তুমি তো একটি কন্টেস্টের মাধ্যমে মিডিয়াতে এসেছো এবং যথেষ্ট সুন্দরী নিউকামার এর ভিতরে অনেক কাজও করেছো আমাদের দেশে মানে কিছু একটা ঘটনা ঘটলেই নায়িকা মডেলদের জড়িয়ে অনেক অপবাদ শোনা যায় যখন শোনো এরকম কথা যে মডেল এবং নায়িকাদের নিয়ে তখন একটা নিজের ভেতর কিরকম ফিলিংস হয় অবশ্যই সেটা ভালো ফিলিংস নয় আমি জানি না কতটা সত্য তবে অবশ্যই ভালো লাগে না যেহেতু আমিও সিনেমা জগতেই আছি সিনেমা করছি ফ্যামিলির থেকে তখন কি ধরনের প্রেসার আসে আশেপাশের মানুষ থেকে যখন এই অঙ্গনের কেউই কোনো খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায় বা কারো সম্পর্কে স্ক্যান্ডাল বের হয় তখন তো ফ্যামিলিতে একটা এফেক্ট পড়ে সবার তুমি সেটা কিভাবে ফেস করো হ্যাঁ ফ্যামিলিতে তারা তো নিয়মিত খবর দেখেন পড়েন তবে পরিবারের সাপোর্ট আছে আমার উপর বিশ্বাস আছে বলেই হয়তো বা আমাকে এত অল্প বয়সে এই জগতে প্রবেশ করতে দিয়েছেন আমাকে আমার মতন কাজ করতে দিচ্ছেন তো আমার উপরে কোনো প্রেশার আসে না এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে সবচেয়ে ভালো তোমার লেগেছে কি দেখে প্রথমবার বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডে যে ইতিহাস তৈরি করেছি বাংলাদেশে এসে এত বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি ওখানে যখন আমি টপ 12 সিলেকশনের সময় বাদ পড়ে যাই তো আমার খুবই মন খারাপ হয়েছিল তো তখন আমার বাবা বলেছিলেন যে তুমি দেশে জাস্ট ফেরো তুমি ফিরে দেখো তোমার দেশের মানুষের রিয়াকশনটা আসলে কি তো আমি দেশে ফিরে আসলে সেটা উপলব্ধি করি মানুষের ভালোবাসা অ্যাপ্রিসিয়েশন নায়িকাদের একটা কম্পিটিশন নাকি হয় যে ফেসবুকে যার ফলোয়ার বেশি সেই নাকি সবচেয়ে সুপার হিট আসলে কি সত্য বিষয়টা ফ্যান্স দরকার বাট শুধুমাত্র ফেসবুক ফলোয়ার দিয়ে যে জনপ্রিয়তা হয় তা না এখন পর্যন্ত অনেক নায়িকারা মানে আমাদের মনে রয়ে গেছেন তাদের ফেসবুক আইডি পেজ কিছুই নেই কিন্তু তারা আমাদের থেকে বা যাদের অনেক বেশি ফলোয়ার আছে তাদের থেকে হাজার গুণে বেশি জনপ্রিয় তোমার দৃষ্টিতে বাংলাদেশের সেরা নায়িকা কে অনেকে অনেকগুলো নাম খুব দ্রুত বলো তো ববিতা ম্যাম শাবানা ম্যাম কবুল ম্যাম প্রিয় নায়ক কে প্রিয় নায়ক ওই যে অনেকে অনেকের নাম দ্রুত বলতে থাকো রাজ্জাক স্যার থামো তোমার প্রিয় ডিরেক্টর কে মরহুম আমজাদ হোসেন স্যার